সুপ্রিয় দর্শক, সেভেন ব্রেক সিমেন্ট লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি রিয়াদ হাসান। আমাদের আজকের আলোচনার বিষয় রাজনীতির হালচাল। দর্শক, আজকের বিষয়ে আপনিও আপনার প্রশ্ন বা মতামত থাকলে আমাদেরকে এসএমএস করতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে এলই লিখে স্পেস আপনার নাম এবং মতামত লিখে পাঠিয়ে দিতে পারেন 16361 এই নাম্বারে। আমি আবারও বলছি 16361 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আজকের এ প্রসঙ্গে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তিনজন অতিথি। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান অ্যাডভোকেট, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ। আপনাদের তিনজনকে আমাদের এসএ টেলিভিশন স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা তিনজনই রাজনৈতিক অঙ্গনের মানুষ এবং মাঠের মানুষ, তো রাজনীতির যে হালচাল সেটি আমরা প্রত্যেক সময় আমরা দেখি যে ঈদ পরবর্তী সময়ে, ঈদের আগে বলা হয় যে ঈদ পরবর্তী সময়ে রাজনৈতিক অঙ্গন নতুন কিছু চমক নিয়ে আসা হচ্ছে এবং আন্দোলনকে চাঙা করা হবে। বিশেষ করে আন্দোলনের কথা বলছে এই আট বছর যাবৎ বিএনপি। আজকে আমরা আলোচনা করব যে যে কোনো বিষয় ঘটলেই সেগুলোকে রাজনীতিকীকরণ করার একটি চেষ্টা সবসময় দেখা যায়। এবং সম্প্রতি যে ঘটনাটা আপনারা জানেন যে ফরহাদ মাজহার, বিশিষ্ট কলামিস্ট, তাকে অপহরণ করা হয়েছে বলে তিনি দাবি করেছেন এবং সেই বিষয়টা নিয়েও কিন্তু যে বক্তব্যগুলো আসছে সেই বক্তব্যগুলো বিএনপি বলছে যে এটি নিয়ে সরকার নাটক করছে, তো এটিও একটি রাজনৈতিক বক্তব্য বলে আবার প্রতিপক্ষ সেটি জানিয়েছে। আসলে আপনার কাছে কী মনে হয় অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার? জি, বিসমুল্লাহ রহমান রহিম। প্রশ্নটা হলো যে এই রাজনৈতিক হালচাল কথাটা যখনই আসে তখনই একটা কথা বলতো যে দেশের মান্নান ভাই এখানে আছেন, অসুদ ভাই আছেন, ওনারা সরকারের সাথে আছেন, ওনারা বলবেন যে দেশ খুব উন্নয়নের দিকে যাচ্ছে, অনেক উন্নয়নে ভরপুর সব কিছু। কিন্তু আমাদের দেশটা, যেটা আমরা এই দেশটা যুদ্ধ করে যারা স্বাধীন করলাম, সেটা উদ্দেশ্য ছিল এই দেশের মানুষের অধিকার, সেই অধিকারটাই এখন নাই। সেটা হলো যে এখন যে ডেমোক্রেসি কথাটা বলে, যে গণতন্ত্র, গণতন্ত্রের জন্যই তো এই এই এত যুদ্ধ, সেই গণতন্ত্র এখন দেশে নাই, এটি অ্যাবসেন্ট। গণতন্ত্র যা আছে এটা হলো একটা কন্ট্রোল ডেমোক্রেসি, একটা নিয়ন্ত্রিত গণতন্ত্র। এখন সরকার যতটুকু মনে করে যে এই পর্যন্ত বিরোধী দল যেতে পারবে ওই পর্যন্তই বিরোধী দল কাজ করতে পারে, নতুবা যেই অত্যাচার, অবিচার, মামলা, মকদ্দমা, গুলি, তারপরে একটার পর একটা মামলা, আপনি দেখেন যে বিএনপির চেয়ারপারসন তাকেও প্রতি সপ্তাহে হাজিরা দিতে হচ্ছে। অথচ যে আমরা যখন 111-এর সময় এই মামলাগুলি সৃষ্টি হয় তখন আমি নিজেও জেলে ছিলাম দীর্ঘদিন। আওয়ামী লীগের লোকগুলি সব খালাস পেয়ে গেল, খালাস পেয়ে তারা এখন মন্ত্রী হয়ে গেল, এমপি হয়ে গেল, আর বিএনপির লোকগুলি দিন দিন জেলের দিকে এগোচ্ছে, তাদের মামলাগুলি সব হাইকোর্টের ডিসচার্জ হয়ে গিয়া ট্রায়ালে যাচ্ছে। এবং সাধারণ মানুষের কাছে ধারণা এটাই, এই ধরনের একটা ধারণা দেওয়া হচ্ছে যে দেশনেত্রী খালদা জিয়া এবং বিএনপির লোকগুলি সাজা দিয়ে তাদের নির্বাচন অযোগ্য ঘোষণা করেই এই সরকার নির্বাচনটা দেবে। এবং এই সরকার যে কাজটা করলো, যেটা আমরা মনে করি এই রাজনীতির মধ্যে যেটা সবচেয়ে বেশি কুঠারাঘাত করলো এই সরকার, সেটা হলো যে তারা যখন 2008 সালে নির্বাচন করে তখন কিন্তু তাদের নির্বাচনের ম্যানিফেস্টোতে এই কথা ছিল না যে তারা ক্ষমতায় গিয়েই এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ক্লসটা বাতিল করবে। তারা কিন্তু এই ক্লসটা বাতিল করলো, বাতিল করার পরে তখনই বিএনপি বলছে যে আমি নির্বাচনে যাব না নির্দলীয় তত্ত্বাবধায়ক ছাড়া। এবং এই 5ই জানুয়ারিতে যে একটা একতরফা নির্বাচন দেশে হয়ে গেল এবং এটার থেকে সংসদ হলো একতরফা সংসদ এবং অনির্বাচিত একটা সরকার হলো, তখন থেকেই কিন্তু এই সব গোলযোগের সৃষ্টি। এবং এই যে মানুষের নিরাপত্তার প্রশ্ন বলেন, যে কোনো বিষয়ে বলেন, এবং গণতন্ত্র যে হত্যা করা হলো, আস্তে 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 ইউনিয়ন লেভেল, ওয়ার্ড লেভেল পর্যন্ত গিয়া আজকে গণতন্ত্র কন্ট্রোলড হয়ে গেছে। যেমন ধরেন এই যে আমরা আমাদের যে 200-300 বছরের প্র্যাকটিস, যে ইউনিয়ন পরিষদের নির্বাচন, উপজেলা নির্বাচন, লোকাল গভর্নমেন্ট যে নির্বাচনটা, এই নির্বাচনটা স্থানীয় পর্যায়ে স্থানীয়ভাবে যার যার একটা ইনফ্লুয়েন্স গড়া তোলার চেষ্টা তদবির করা, সেখানে সে ব্যক্তি ইমেজের উপরে সে নির্বাচনটা করতে পারত। এখন সরকার এটা তার কন্ট্রোলে নিয়ে এই দলীয় নির্বাচনে নিয়ে, দলীয় নির্বাচন অর্থ কী, যে যে সরকার ক্ষমতায় থাকে, আমাদের দেশে যে ট্রেন্ড
যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের পক্ষে প্রশাসনটা কাজ করে এবং ওনারাও নির্বাচন করছেন আমরাও নির্বাচন করি এখানে প্রশাসনই নির্বাচনের মধ্যে একটা ভাইটাল রোল প্লে করে মান্নান ভাই এটা নোট করতেছেন তিনি হয়তো বলবেন যে আমরা তো সংবিধান সংশোধন করি নাই সংবিধানটা সংশোধন করছে হলো ইয়ের নির্দেশে সুপ্রিম কোর্টের একটা অর্ডারে বিচারপতি এ বি এম খাইরুল সেখানেও আপনি দেখবেন যে ওই যে উনি যে জাজমেন্টটা দিচ্ছে সেই জাজমেন্টটাও কিন্তু একটা খণ্ডিত জাজমেন্ট মেজরিটি ভিউ হয়েছে ওই পক্ষে বলছে কিন্তু কথাটা হলো যে যেখানে জনগণের অধিকারের প্রশ্ন যেখানে জনগণই দেশের মালিক সংবিধানের সাত ক্লজ অনুযায়ী এই দেশের মালিক হলো জনগণ এবং প্রজাতন্ত্রের কর্মচারী একুশ দুই ধারা অনুযায়ী যে প্রজাতন্ত্রের কর্মচারীদের দায়িত্ব হইল জনগণের সেবা করা কোনো দলের পার্টিকুলার দলের সেবা করা না কিন্তু আমাদের দেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে হইল যে যারা ক্ষমতায় আছে তাদের সেবা করা হলো প্রজাতন্ত্রের দায়িত্ব এবং ওই রায়টা 1523টা ক্লোজ ই আছে প্যারাতে ওই রায়টা হয়েছে এ ধরনের এটা সেখানে আমি পড়ছি যে বিচারপতি খাইরুল হক বা ওনারা এই সব ইংল্যান্ডের রেফারেন্স ম্যাক্সিমাম এই ইংল্যান্ডের রেফারেন্স টানছেন যে সেখানে দলীয় সরকারের অধীনে নির্বাচনটা হয় তবে ইংল্যান্ডের যে প্রেক্ষাপট আমাদের দেশের প্রেক্ষাপট তো সেম না এক না আমাদের দেশের গণতন্ত্র এবং ইংল্যান্ডের গণতন্ত্র কিন্তু যে যে প্র্যাকটিসটা করা হয় এক্সারসাইজটা করা হয় সেটা কিন্তু এক না বিদায়ী কিন্তু একটা আন্দোলনের মাধ্যমে একটা বড় ধরনের একটা আন্দোলনের মাধ্যমে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা সংবিধানে সংযুক্ত করা হয়েছিল এবং সেইটাই আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টোটা কি নির্বাচনী ম্যানিফেস্টোটা হলো যেটার উপরে ভিত্তি করে জনগণ ভোটটা দেয় জনগণ ভোটটা দেয় দলের একটা কমিটমেন্টের উপর সে কমিট দল বলে যে আমি যদি নির্বাচিত হই তবে আমি এই কাজগুলি করব কিন্তু নির্বাচিত হয়েই নির্বাচন এত বড় একটা ক্লজ এত বড় একটা ভাইটাল বিষয় যেটা নাকি আওয়ামী লীগও এই আন্দোলনের সাথে ছিল নির্দলীয় তত্ত্বাবধায়কের সরকারের দাবিতে তারা আইসা আমরা আমরা এই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনকালে সহায়ক সরকার এই বিষয়ে আমরা আলোচনা করব একটু পরে এবং এইটাই আজকে গোলযোগের মূল কারণ জি না গোলযোগ ঠিক আছে কিন্তু আমি আপনার কাছে যেটি জানতে চেয়েছিলাম যে একজন ব্যক্তির নিরাপত্তা এবং তার বাসা থেকে চলে যাওয়া এই বিষয়টা নিয়ে এই বিষয়ে বলতে চাই আমি আপনাকে সময় দিয়েছি আপনাকে সময় পরবর্তীতে আচ্ছা ওকে থ্যাংক ইউ আর জনাব মানন আপনি আমি একই প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আসলে এই যে রাজনৈতিক অঙ্গনের কারণে রাজনৈতিক যে মানে আমি কি বলবো যে কথার পিঠে কথা বলা এবং কোনো কিছুর ভিতরেই রাজনীতি খোঁজা তার ভেতর থেকে আসলে ব্যক্তির নিরাপত্তা এবং জনাব কলামিস্ট জনাব ফরাদ মজহারের তার ব্যক্তিগত কী অসুবিধা তার পারিবারিক সেই বিষয়গুলো কিন্তু আসলে সেভাবে আলোচনা আসছে না আপনার কাছে কী মনে হয় যে রাজনীতি যদি মানুষের জন্য হয়ে থাকে তাহলে সেই বিষয়টি তো সবার আগে আলোচনা আসা উচিত ছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা কথায় কথায় নাটক শব্দটা ব্যবহার করি আমি যেহেতু সাহিত্যের ছাত্র ছিলাম এবং শেক্সপিয়ারও পড়েছি এবং যারা আমাদের দেশে গিরিশ ঘোষ থেকে আরম্ভ করে অনেকের নাটক সম্পর্কে বিশেষ করে রবীন্দ্রনাথের নাটক সম্পর্কে আমার জানা হয়েছে তো রিজভী সাহেব নাটকের যে ব্যঞ্জনা নাটক বলতে যে জীবনাচারের কোন অংশ কিভাবে বোঝায় তা জানেন না বলেই উনি কথায় কথায় সব কথার ভিতরে নাটক বলে দেন আমি সাহিত্যের ছাত্র হিসাবে ওনাকে বলবো যে উনি অনুগ্রহ করে নাটকের সংজ্ঞাটা পাঠ করবেন কারণ উনি তো এই দেশের সংস্কৃতি মন্ত্রী হতে পারেন শিক্ষামন্ত্রী হতে পারেন কিন্তু ওনার এই যে অসম্ভব অজ্ঞতা সেই অজ্ঞতা নিয়েই তো উনি দেশ চালাবেন তাহলে আমাকে সেই দেশে বসবাস করতে হবে তাহলে অজ্ঞ নেতৃত্বের অধীনে বাস করার যে যাতনা সেই যাতনার থেকে আমি মুক্ত হতে চাই যাই হোক উনি যে নাটকের কথা বলেছেন ফরাদ মজার সাহেব সম্পর্কে এটা নিয়ে আজকের সব কাগজের প্রথম পৃষ্ঠায় এই খবরটা এসেছে আমি তার স্টেটমেন্টও দেখেছি আমার দুই বন্ধু এখানে আছে সজ্জন মানুষ এবং আমাদের তৈমুর ভাই অত্যন্ত পোড় খাওয়া একজন বিদগ্ধ রাজনীতিবিদ
রাজনীতির কারণে উনি কিছু কথা বলেছেন, আমাকে সাক্ষী রেখে বলেছেন, আমার বন্ধু জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, উনি একটি রাজনৈতিক সম্ভাবনা এবং রাজনৈতিক প্রেক্ষাপটে ওনার বক্তব্য রাখবেন। আমি শুধু বলতে চাই যে আমরা যদি সাজানো নাটক করতাম তাহলে ফরাদ মোজা সাহেব কী হলেন? আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আপনাকে ধন্যবাদ দিতে হবে। আমি মনে করি এখানে আমরা যারা আপনি সহ আমরা চারজন আছি, কারণ এত সহসা আমরা যেখানে দেখছি যে গুণ খুম ইত্যাদি হয় সেখানে ওনার মতো একজন লোক উনি বেরিয়ে গেলেন একটি ফোন পেয়ে এবং উনি বললেন যে এই কথাগুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে, যে 35 লক্ষ টাকা রেডি রাখতে হবে। তার আগে উনি বললেন যে আমাকে বোধহয় ওরা মেরে ফেলবে। তারপরে দেখা গেল খুলনার হোটেলে উনি খাচ্ছেন, সেই হোটেলের মালিক টেলিভিশনে ছবি দেখে ওনাকে চিনে পুলিশকে খবর দিচ্ছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধার করেছেন এবং তার স্ত্রী যেহেতু জিডি করেছে তাকে এমনি ফেরত দেওয়া যায় না। উনি ভালো করে জানেন আইনজ্ঞ, যেহেতু জিডি করেছে সেহেতু হাকিমের সামনে ম্যাজিস্ট্রেটের সামনে তাকে হাজির করতে হবে এবং 164 তার একটা, তিনি রাজি হলে তাকে একটা তার একটা বক্তব্য রেকর্ড করা হয়েছে এবং তাকে ডাক্তারি পরীক্ষার জন্য বলা হয়েছে। ডাক্তারি পরীক্ষা এই কারণে যে তিনি গাড়িতে বেশি ঘুমাচ্ছিলেন, এমনি খাওয়ার পরে একটা নিদ্রা হতে পারে। আবার আপনি জানেন যে আমাদের মলম পার্টি আছে, পান খাইয়ে ওষুধ দিয়ে সর্বস্ব নিয়ে যাচ্ছে, তো ওনাকে কেউ এইরকম কোনো ড্রাগ বা কিছু দিয়েছে কি না? গভর্নমেন্ট খুবই সচেতন এবং গভর্নমেন্ট আন্তরিকভাবে, আরেকটি জিনিস আমি আপনাকে আরও বলতে চাই যে কেন গভর্নমেন্ট এই কাজে যাবে? গভর্নমেন্ট তো সুষ্ঠুভাবে উন্নয়নের ধারাক্রম নিয়ে রাজনীতি করছে। গভর্নমেন্টের তো যিনি রাজা থাকেন, যিনি দেশ চালান, তিনি তো দেশের শান্তি থাকুক তাই চালান, তিনি তার তো অসুবিধে হচ্ছে না। ফরাদ মোজা সাহেবকে হাইজ্যাক বলুন বা গুম বলুন বা যাই বলুন, এইসব করলেই যে 18-এর আগে 19-এর আগে নির্বাচন করবে বা করবে না তার তো কোনো ব্যাপার নাই। ফলে এখানে বুঝতে হবে যে উদ্দেশ্য এবং বিধেয়টা কি। আওয়ামী লীগের কোনো গেম নাই এবং গেম নাই, সেই জন্য আওয়ামী লীগ এটা এই কাজের সঙ্গে যাবে এটা বাস্তব। যে উনি অনেক কথা উনি বলেছেন, আর একটু উত্তর দিতে হবে। উনি নিজেই উত্তর দিয়েছেন যে প্রধান বিচারপতি খায়রুল সাহেব যে আদেশ দিয়েছিলেন সেই আদেশের কথা আমি বলবো, উনি যথার্থই বলেছেন। যেমন ধরুন যে আমরা 16 সংশোধনী করে পাঠিয়েছিলাম, হাই সুপ্রিম কোর্ট সেটা রিজেক্ট করেছে। এখন আমার বন্ধু এতদিন আইন পেশায় ব্যবহারজীবী আইনজীবী থাকার পরে যদি কোর্টের রায় উনি মানতে দ্বিধা করেন তাহলে পরে আমি বলবো যে উনি কথার কথা এখানে বলছেন। মক্কেলের সঙ্গে যখন বলবেন তখন উনি বলবেন যে রায় মানতে হবে। এছাড়া এই যে উনি বলছেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট উঠিয়ে দিয়েছি, এর পটভূমিটা কী? ওনারা ওনাদের আইনমন্ত্রী মওদুদ সাহেব, তিনি হাইকোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতিদের দীর্ঘ সময় 67 বছর বয়স ছিল, উনি তাদের একজন মনোনীত বিচারপতিকে কেয়ারটেকারের প্রধান করার জন্য তিনি যে নিজের ফাঁদে নিজে পড়ে গেছেন। অতএব এই কথা তো দেশবাসী জানে বিস্তৃতভাবে, আর আপনি আমাকে সময় দিতে চাচ্ছেন না, আবার যদি সময় দেন তাহলে পরে আমি নিশ্চয়ই কথা বলবো, এটাই হচ্ছে আমার কথা। জনাব আসুদ, আপনার কাছে জানতে চাই, যেহেতু ওনাদের দুজনকে একই প্রশ্ন করেছি, আপনাকেও সেই প্রশ্নের রেশ ধরে আমি একটুকু জানতে চাই যে জনগণের জন্য রাজনীতির কথা সবাই বলছেন, কিন্তু আসলে আমি যে কথাটা জানতে চাচ্ছি, অর্থাৎ রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কথাটা আসা উচিত ছিল যে তার পরিবারের সবশেষ খোঁজ খবর এবং তিনি কীভাবে গেলেন, তার ভিতরে একটা সর্বশেষ একটা স্টেটমেন্ট, সেটি কিন্তু আসলে কেউ দিচ্ছেন না বা সেটি দেওয়ার প্রয়োজনীয়তা অতভাবে অনুভব করছেন না। কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে বেশ কয়েকটা মিটিংয়ে কিন্তু আপনারা প্রায়শই বলে থাকেন যে জাতীয় পার্টি জনগণের রাজনীতি করে এবং দেশে যে মানুষের নিরাপত্তা নেই সেটিও কিন্তু কয়েকবার আপনারা উচ্চারণ করেছেন। সেটা কি বিরোধী দল থাকার কারণে কি বলেছেন নাকি অন্য কোনো কারণ? অবশ্যই আমরা তো বিরোধী দল, অফিসিয়াল বিরোধী দল তো আমরাই। আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে এসিটিভির দর্শক শ্রোতাকে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এখানে
মনে করেন আজকে যে দেশের কি অবস্থা, 50 টাকা সের চাল আপনার সিলেট অঞ্চল পানির নিচে, চট্টগ্রামে পুরো শহর পানির নিচে, আপনি খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি পাহাড় ধসে কিছুদিন আগে বেশ কিছু লোক মারা গেছে, এখন এত সমস্যার পরেও আমাদের সরকার বিশেষ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকার যে অল্প সময়ের মধ্যে মাজার আমাদের ফরাদ মাজারকে উদ্ধার করতে পেরেছে এর জন্য আমি সরকার প্রধানসহ সরকারের সমস্ত এজেন্সিকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের দেশের বিশেষ করে পুলিশ র‍্যাব এরা যদি স্বচ্ছ থাকে, এরা যদি কোনো কিছু করতে চায় এবং এরা যদি উদ্ধার করতে চায়, এরা যদি এমন শুধু তাই না, এদেশের যে সন্ত্রাসবাদকে নির্মূল না হলেও প্রায় নির্মূলের পথে নিয়ে গেছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো অতএব ফরাদ মাজারের ব্যাপারটা রাজনৈতিকভাবে যত না গুরুত্বপূর্ণ, রাজনীতির কারণে রাজনীতি আসছে এখানে, এখানে এত রাজনীতির প্রয়োজন ছিল না, দেশের মানুষের পাশে কিন্তু রাজনৈতিক দলগুলো নাই, কিন্তু ফরাদ মাজার নিয়ে কেউ বলছেন যে ফরাদ মাজারের বক্তব্যে বা ফরাদ মাজারের সংশ্লিষ্টতা আমরা পাইনি এই এই ষড়যন্ত্রের মধ্যে, সরকারের বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আবার সরকারের যোগাযোগ মন্ত্রী এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে এটা পুলিশ দেখছে, পুলিশের ব্যাপারে ব্যবস্থা নেবে, তাদের বক্তব্য তারা দিবে। কিন্তু আসলে একটা জিনিস ধন্যবাদ দিতে হবে এই সরকারকে যে এই সরকার তো জজমিয়া নাটকের নাটক করেনি, এই সরকার স্বচ্ছতার সাথে করতে চাচ্ছে। বিভিন্ন কারণে আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে ফরাদ মাজার একজন ভালো কলামিস্ট এবং উনি প্রায়শই উনি মোটামুটি ওনার বক্তব্য উনি দিয়ে যাচ্ছেন, সেই বক্তব্য নিয়ে কারো এমন মাথা গামানোর তেমন কিছু নাই যে তাকে নিয়ে ষড়যন্ত্র করে সরকার একটা কিছু করবে। আমার মনে হয় ওই যে গুম এবং অপহরণের যে, আমার মনে হয় তাকে নিয়ে সরকার গুম অপহরণের খেলায় সরকার নেই এখন। কারা সুবিধা সরকারকে বেকায়দায় ফেলার জন্য, ফরাদ মাজার নিজেই বলেছেন সরকারকে বেকায়দায় ফেলার জন্য তাকে গুম করা হয়েছে, এবং আমাদের দেশে তো অনেক সমস্যা, আপনি সত্যিকার অর্থে মানে আপনি দেখছেন যে বলম পার্টি সহ অন্যান্য যে পার্টি, ইভেন আমাদের ডিবি কিছু ভুয়া ডিবি সদস্য বা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কিছু ভুয়া সদস্য আমাদের দেশে প্রতিনিয়ত চলাচল করতে দেখা যায় এবং মাঝে মাঝে আমরা শুনতে পাই বা দেখতে পাই তাদেরকে 8-10 জনকে এই আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের কব্জায় নিয়েছে এবং তাদেরকে কোর্টে চালান করেছে। সবচেয়ে বড় কথা হলো এখানে ফরাদ মাজারের বিরুদ্ধে বা সরকারের সরকারি দলও কোনো মন্তব্য করেনি, যেভাবে বিএনপি বাড়াবাড়ি করছে সেটা করা উচিত না, সরকারি দল তাকে যথাযথভাবে বিশেষ করে আপনি মনে করেন ফরাদ মাজার যদি ফরাদ মাজার কি অবস্থা আপনি জানেন, গ্রিল হাউসে খাওয়া দাওয়া করেছে, সেখান থেকে উনি একটা টিকিট নিয়েছে, ওনার কাছে ব্যাগগুলো কোত্থেকে 12,000 টাকা আসলো কোত্থেকে, এইসব নিয়ে বিভিন্ন প্রশ্ন তো আছেই, তারপরে উনি 164-এ যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের মধ্যেও তিনি অপহৃত হয়েছিলেন, বক্তব্যের মধ্যেও উনি যে মানে সুস্থ আছেন কি আসেন না সেটাও একটা দেখার বিষয় আছে, উনি যদি এখন বারডেমে সম্ভবত চিকিৎসায় আছেন এবং 2-3 দিনের মধ্যে ওনার সমস্ত কিছু আমাদের কাছে জানা যাবে। আমরা আর আলোচনায় আসবো ছোট একটা বিরতির পরে। সুপ্রিয় দর্শক, সেভেন রিং সিমেন্ট লেটার এডিশনের ছোট্ট একটা বিরতি, ফিরব খুব শীঘ্রই, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, দেখছেন এসএটিভি রাতের আয়োজন সেভেন রিং সিমেন্ট লেট এডিশন, আমরা আবারও ফিরছি আমাদের আলোচনায়। আলোচনায় যাব তার আগে আপনাদের পাঠানো কয়েকটি কমেন্টস পড়তে চাই, তারপরে আলোচনায় যাব। খোকা বলছেন যে প্লিজ টক অ্যাবাউট ফ্লাড অফ সিলেট, সুনামগঞ্জ অ্যান্ড আদার ডিস্ট্রিক্টস, পিপলস আর ইন ভেরি ট্রাবল। এটা অলরেডি আলোচনা হয়েছে, আলোচনা এসেছে আমাদের। সোহেল বলেছেন যে সরকারের অনেক সমস্যা ধামাচাপা দেওয়ার জন্যই কি এই অপহরণ।
বাবলু বলছেন যে গাজীপুর থেকে বলবেন কি আপনারা যে মজাহার সাহেবকে নিয়ে নাটকের খলনায়ক কে বা কারা? পূজা বলছেন যে ঢাকা থেকে বিএনপি এর সহায়ক সরকার বলতে কি চান তার একটা রূপরেখা দিলে আম জনতা একটু বুঝতে পারত, না হলে শুধু বলে গেলেই কিভাবে বুঝবে? জি জনাব তৈমুর আলম খন্দকার, মূল কথাটা হলো যে আলোচনা করতে গিয়ে অনেক আলোচনা এসে যায়। তা আপনি যে যে বিষয়টা করতে চেয়েছেন, পয়েন্ট আউট করতে চেয়েছেন, সেটা হলো যে মানুষের নিরাপত্তা। জি, মাজার ফরাদ মাজারকে সামনে রেখে মোটা দাগে যদি আমি কথাটা বলতে চাই, সাংবিধানিকভাবে যদি কথাটা বলতে চাই এবং দেশের আইন শৃঙ্খলাকে, দেশের চলমান আইনকে সামনে রেখে যদি কথা বলতে চাই, তো কথাটা এই কথারই আসে যে প্রতিটা মানুষের জান মালের নিরাপত্তার দায়িত্ব সরকারের, ফার্স্ট ডিউটি। সেজন্য তো তাকে ফিরিয়ে আনা হয়েছে। আমি আমি যদি সরকারে আমি সরকারের খুব বেশি সমালোচনা করি, সরকারের বিরোধী একটা লোক, কিন্তু আমার নিরাপত্তার দায়িত্ব সরকারের, অফকোর্স, ঠিক আছে। সেই হিসাবে সরকার এটা ব্যর্থ। আপনি ঘটনাটা দেখেন যে বিএনপির যে মহাসচিব, সে বিএনপির মতো একটা দলের মহাসচিব, সেই লোক, তার বিরুদ্ধে কোনো সন্ত্রাসের অভিযোগ নাই, সে লোক গেল পার্বত্য চট্টগ্রামে রিলিফ দেওয়ার জন্য, সে কোনো সেখানে জনসভা করার জন্য বা দাঙ্গাবাজি করার জন্য জানে, অল্প সংখ্যক লোক গিয়ে সে সেখানে গেল, তার গাড়ি ভাঙচুর করা হলো, সেই গাড়ি ভাঙচুর করার দায়ে আজ পর্যন্ত সরকার একটা লোককে গ্রেপ্তার করে নাই, বরং এই বিএনপিদের বিরুদ্ধে একটা কাউন্টার কেস দেওয়া হলো। রেজাল্টটা কি দাঁড়াবে? যে বিএনপি মাইরও খাবে, তাদের বিরুদ্ধে চার্জশিটও হবে। তো এখন নিরাপত্তাজনিত বিষয় এখন বলে ওই সরকার থেকে বলা হয়েছে যে তিনি যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল এই রাস্তাটা নাকি আরেক রাস্তা দেখেছে। এখন প্রশ্নটা হলো যে বিএনপির মহাসচিব যে রাস্তা দিয়ে যাক, তার আগে পিছনে সেখানে পুলিশ থাকতে হবে, তার নিরাপত্তা দায় দায়িত্ব তাকে এনশিওর করতে হবে। তো যেখানে একটা বড় দলের মহাসচিবের নিরাপত্তা নাই, এবং অনেক ঘটনার বিষয় আছে যেখানে মানুষের গুম খুম মার্ডার রেগুলার হচ্ছে, সেখানে এইটি প্রথম অ্যাসারটেন করা দরকার। এইটি যে সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো যে সরকার মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। একটা পার্টিকুলারলি মরাদ ফরাদ মাজারের ব্যাপারটা হলো যে সে পিওর অ্যান্ড সিম্পল একজন রাইটার, এবং সে সরকার বিরোধী কথাবার্তাই বলে, এবং এই গোহত্যার ব্যাপারেও সে একটা প্রেস কনফারেন্সও করছে, ওই কনফারেন্সে ছিল, এবং সে তার স্টেটমেন্ট, তার বক্তব্য জনগণের পক্ষে কথা বলে। সেই হিসেবে সরকারের একটা অংশ তার উপরে অ্যানোয়েড থাকাটাই স্বাভাবিক। আর এখন যেমন সরকার তো রিজভির উপরে অ্যানোয়েড, কারণ রিজভি এই সরকারের কঠিন সমালোচনা করে, এবং সে ছাত্র দল অবস্থায় রাজনীতি করে আসতেছে, এবং সে একটা সজ্জন ব্যক্তি বলি আমার কাছে তার ধারণা, তার রাজনৈতিক ক্যালিবারে। এই 111-এর সময় অনেক বিএনপির বড় বড় নেতারা এই বিএনপিকে ছেড়া এই সরকারের সাথে, কিংস পার্টির সাথে হাত মিলাইছিল, যারা সংস্কারবাদী হিসেবে পরিচিত হয়েছিল, যারা তারেক রহমানের যখন শারীরিকভাবে নির্যাতন করা হয় ওই সময় অনেক নেতা কিন্তু এই আর্মি কেয়ারটেকার গভর্নমেন্টের গুণগান গেছে। সেই অবস্থায় রিজভিকে দেখছি, সে কিন্তু তার জীবনের ঝুঁকি নিয়ে সে কিন্তু জনগণের পক্ষে কথা বলছে, দলের পক্ষে কথা বলছে। অতএব তার সম্পর্কে একজন মান্নান ভাই আমাদের একজন, তিনিও একজন সজ্জন ব্যক্তি, এবং তার ওই এলাকার তার যে রিপোর্ট এবং অজিত ভাই যে রিপোর্ট, সেই অনুযায়ী তারা জনগণের সাথে আছে। তারা তাদের একজন রাজনীতিবিদকে এভাবে হেয় করলে তো রাজনীতিকে হেয় করা হয়। আচ্ছা, অতএব আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে এই বিএনপির অনেকে বলতে পারে বিএনপি বাড়াবাড়ি করতেছে, এটা যারা সমালোচনা করে তার সমালোচনার সাথে বলতেই পারে, কিন্তু দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য কথাটা এখন কে বলবে? আজকে এরশাদ বলছে যে এখন মানুষ আর আমাদের গৃহপালিত পালিত বলে না, পত্রিকার বক্তব্য, এটা আমার বক্তব্য না, এখন আর মানুষ আমাদের গৃহপালিত বলে না, তো এর অর্থ কি আগে বলতো?
তাদের কার্যকলাপে। অতএব বিএনপি পার্লামেন্টে থাকুক বা না থাকুক, বিএনপি এই দেশের প্রকৃত বিরোধী দল, এবং সরকারকে সমালোচনা করার এবং সরকারের চোখে আঙুল দিয়ে দেখায় দেওয়া, সরকারের ব্যর্থতাকে জনগণের সামনে প্রকাশ করার দায় দায়িত্ব, এটা বিএনপির দায়িত্ব বলে অবশ্যই বিএনপির দায়িত্ব। জনাব মান্নান, তৈমুর ভাই, আমি আমি একটি ওনার প্রশ্ন উত্তর আপনি দেবেন, আমি একটি প্রশ্ন দিয়ে আপনাকে একটু ধরিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে যে আনুষ্ঠানিক ব্রিফ করে যেটি বলা হয়েছে, যে আপনি জানেন যে ষোড়শ সংশোধনীর যে বিষয়টি নিয়ে রায় দেওয়া হয়েছে, অর্থাৎ সেটি বহাল রাখা হয়েছে যে অবৈধ, সেই দিক থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই হচ্ছে এই ঘটনাটার জন্ম। আসলে খুব বালখিল্য কথাবার্তা হচ্ছে, আর আমি রিজভী সাহেবকে আমার ভাই আমার কথাটা অনুধাবন করেননি, কারণ আমার কথা তো অত ভালো না, উনি শুনতে চাননি, উনি অনেক ভালো বলেন। আমি খাটো করতে চাইনি, কোনো মানুষকে যদি পড়বার জন্য আহ্বান জানানো হয় তাকে বড় করা হয়। সব মানুষই আমাকে যদি কেউ বলেন যে এটা আপনার ভুল তথ্য, এটা আপনি পড়ে জানবেন, আমি মনে করি যে আমাকে আমার বন্ধু তিনি, আমি খাটো করিনি। তিনি বলেছেন যে ওনারা কথায় কথায় দুটি শব্দ খুব সুন্দর করে ব্যবহার করেন, ব্যর্থ সরকার পদত্যাগ করুন। তার মানে প্রতিদিন আপনার একদিন পরপর নির্বাচন করতে হবে দেশে, এবং একদিন পরপর সরকার গঠন করতে হবে। আপনার ফরহাদ মুজাহিরকে তিনি তার বাসার থেকে বেরিয়ে গেলেন, কোনো ঝই নাই ঝঞ্ঝাট নাই, গিয়ে তাকে আইন শৃঙ্খলা বাহিনী তাকে যথারীতি নিয়ে এসে তার ফ্যামিলির কাছে দিয়ে দিল। এই দিয়ে দেওয়াটাও কিন্তু ওনারা ব্যর্থতা দেখলেন, এখানে কিন্তু সফলতা দেখলেন। আমি খুশি হতাম, কারণ আমি আশা করেছিলাম যে উনি আইন শৃঙ্খলা বাহিনীকে উনি একটা ধন্যবাদ অভিনন্দন জানাবেন এই ভালো কাজ করবার জন্য, সেটা আমার করতে পারেননি। আর ফরহাদ মুজাহির সাহেব গোহত্যার বিরুদ্ধে বলছেন বা গোহত্যার পক্ষে বলছে, তা আওয়ামী লীগের লোকের কিছু আসে যায় না, এটা ভারতের সাথে ফরহাদ মুজাহির সাহেবের ব্যাপার। এখন তারা গোহত্যা নিয়ে যে কাজ করছে, সেটা যদি ফরহাদ মুজাহির সাহেব গোহত্যার পক্ষে নেন, তাহলে আমাদের ফরহাদ মুজাহির সাহেবের বিরুদ্ধে যাওয়ার তো কোনো কারণ নেই। আমরা তো সবাই গরুর মাংস খাই, আমরা গরু কুরবানি দিই, গরু পালন করি, ফলে আমাদের কোথায় অসুবিধে আছে? সেটা উনি কেন বললেন আমি বুঝতে পারলাম না। আমি যে কথায় এখন আসতে চাচ্ছি যে আমার বন্ধু আসুদ ভাই খুব ভালো কথা বলেছেন, প্লাবনের কথা বলেছেন, বন্যার কথা বলেছেন, পাহাড় ঘাটের কথা বলেছেন, দর্শকরাও বলেছেন। এখানে আমরা আশা করেছিলাম যে ওনারা এই সব কথা না বলে ওনাদের মতো করে আমাদের সঙ্গে একত্রিত হয়ে, ওনারা আজকেও কিন্তু সিলেট অঞ্চলে পানি সাবমার্জ হচ্ছে, পানি বাড়ছে, কিন্তু মানুষের শেষ নাই, কিন্তু মানুষের অসুবিধার শেষ নেই। সেখানে ওষুধের ব্যবস্থা নাই, সিডলিং মানে আপনার রোপণ করবার জন্য বীজের দরকার, খাদ্যের দরকার, এই সব বিষয়ে ওনাদের কথা খুব কম। মানুষের কথা ওনারা বলছেন, কিন্তু মানুষের কল্যাণের কথা ওনাদের মধ্যে নাই। ওনারা রাজা হতে চান, তো ভোটে আসুন, ভোট করে জয়লাভ করি, আপনারা রাজা হলে ভালো হবেন, আপনাদেরকে সালাম দিব, এখনো দিয়ে আরো ভালো করে রাজকীয় সালাম দিব, কিন্তু তার আগে পাহাড়ের সমস্যার জন্য আসুন একত্রিত হই, প্লাবনের জন্য একত্রিত হই, বন্যার জন্য হই, দেশের আর সব অসুবিধার জন্য একত্রিত হই, এটাই সবাই একত্রিত হই। জি, আমি আসবো আপনার কাছে। জনাব আসুদ, যে কথাটি তিনি বললেন আমি একটু যুক্ত করতে চাই, যে আপনাদের ঈদ পূর্ণমিলনীতে পূর্ণমিলনী সভা ছিল, সেখানে কিন্তু ঘোষণা করা হয়েছে জনাব এইচ এম এরশাদ, তিনি কিন্তু বলেছেন যে জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হবে না, এবং জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ার একেবারে পরিপূর্ণ সম্ভাবনা রয়েছে। তো এটা আপনারা কিসের ভিত্তিতে বলছেন, এবং সেই নির্বাচনের রূপরেখা আপনাদের চূড়ান্ত হয়েছে কিনা? আসলে ধরেন আমরা তো এখানে বিশেষ করে মান্নান ভাই আছেন, খুব স্বচ্ছ লোক, সাদা মানুষ, তো ভাইয়ের কথা তো বলা মানে গুণের কোনো শেষ নেই। তো ভাই আর আমার মানে বর্ডার, উনি আর আমি পাশাপাশি, ওনার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমিও জানি, আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে উনি জানে, আর মান্নান ভাইয়ের সাথেও আমার একটা আত্মীয়তার সম্পর্ক আছে, যাই হোক ওনার সম্বন্ধে আমি জানি। তো ওনাদের যেই গুণাবলী, সেই গুণাবলীতে সত্যিকার অর্থে সাধারণ মানুষের রাজনীতি ওনারা করেন, মানুষের পাশে থাকেন, এলাকায় তারা মানুষের পাশে থাকেন। এখানে জাতীয় রাজনীতিতে এসে কিছু কিছু কৌশল অবলম্বন করতে হয়, যেটা আমাদের তো ভাইও করেন, মান্নান ভাইও করেন, আমরাও করি না তা না। এখানে যেটা বলছেন, আমরা আসলে রাজনীতিতে আমরা বরাবরই বাংলাদেশের রাজনীতিতে আমরা ফ্যাক্টর, আমরা আপনি 91 সালে 96 সালে
আমাদের প্রতিকূলের রাজনীতি ছিল, তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বিরুদ্ধে ছিল, আমাদের নেতাকে নির্বাচন করতে দিতে চায়নি, আমাদের নেতৃবৃন্দকে নির্বাচন করতে দেয়নি, আমাদের মন্ত্রীদের নির্বাচন করতে দেয়নি, আমাদের যে নেতার শিশুপুত্র এবং তার স্ত্রী সহ তাদেরকে জেলে নিক্ষেপ করেছে, সেখান থেকে সাধারণ মানুষের গর্জে উঠে আমাদের নেতাকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন এবং পাঁচটি সিটে উনি নির্বাচিত হয়েছেন। এবং বাংলাদেশের রাজনীতি 1996 সালে আমাদের সমর্থনে আওয়ামী লীগ সরকার গঠন করেছে এবং 2008 সালে মহাজোটে করে আওয়ামী লীগ মানে 4/3 সিট পেয়ে সরকার গঠন করেছে। গতবার যে 14 সালের 5 জানুয়ারি জাতীয় সরকার করে জাতীয় পার্টিকে নিয়ে সরকার গঠন করেছে। অতীতে যেমন আমরা প্রয়োজনীয় ছিলাম, ভবিষ্যতে আমরা প্রয়োজনীয়। আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিশেষ করে আমার তৈয়বভাই যে দল করে, আমার তৈয়বভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি যে তাদেরকে উচিত সব কিছু ভুলে গিয়ে, অনেক কিছু হয়েছে, 15ই আগস্ট হয়েছে, 2004 সালে গ্রেনেড হামলা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সহ 24 জন নিহত হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আহত হয়েছেন, শুধু তাই না, কিবরিয়া সাহেবের হত্যা হয়েছে, তারপরে আপনার গিয়ে টঙ্গীর আসানুল্লাহ মাস্টারের হত্যা হয়েছে, এরকম অনেক কিছু হয়েছে, সব ভুলে যাই। আমরা আগামী নির্বাচনে সবাই অবাধ সুষ্ঠু নির্বাচন, যেহেতু প্রধানমন্ত্রী 2016 সালে তার কাউন্সিলে এবং বিএনপি এবং জাতীয় পার্টির কাউন্সিলে, আমরা মোটামুটি বিএনপিও এই যে আজকে 2030 যে ভিশন দিয়েছে সেটা কিন্তু 2016 সালেই তাদের কাউন্সিলের মাধ্যমে বলা হয়েছে, আমরাও আমাদের ভিশন দিয়েছি, আমারাও কাউন্সিলের মাধ্যমে পরবর্তীতে আমরা 1 জানুয়ারি আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে আমরা আমাদের ভিশন দিয়েছি, আর আওয়ামী লীগের ভিশন তো 2141 অনেক আগের থেকেই আছে। অতএব আসেন সাধারণ মানুষের পাশে দাঁড়াই, এই বন্যা দুর্গতদের মানুষের পাশে দাঁড়াই, ভূমিধসের মানুষের পাশে দাঁড়াই, 50 টাকা সের কাজ চাল কিভাবে কমানো যায়, গরিব মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা যায়, সেই কারণে আমরা আন্দোলন করি, আমরা সরকারকে সহযোগিতা করি, সরকার যাতে এই সাধারণ মানুষের পক্ষে থাকে সেই জন্য আমরা কঠোর আন্দোলন করি, সংগ্রাম করি, কাজ করছি। আমরা প্রায় মিটিং করছি, আমাদের নেতা দেশে বিদেশে বিশেষ করে প্রত্যেক জেলায় যে জাতীয় পার্টিকে সুসংগঠিত করছে, এবং আপনি দেখেছেন গত কয়েকদিন শুধুমাত্র চেয়ারম্যান হিসাবে, রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসাবে এস.আর. সাহেবের কর্মকাণ্ড আছে, আমি অন্যান্য যে কর্মকাণ্ড সেটা হয়তো আমার জানা নাই, কিন্তু আমরা পত্রপত্রিকায় খুব একটা দেখি না। আপনি বলেন এই যে আমাদের এই ফখরুল সাহেব বিএনপির মহাসচিব, উনি আসলে লোক ভালোই, খারাপ না, কিন্তু উনি গতকাল আসছে কোত্থেকে আসছে, এই মানুষকে এই অসহায় অবস্থায় ফেলে উনি অস্ট্রেলিয়ার থেকে গতকাল আসছে। তো যাই হোক, আমি মনে করি যে আপনি যে আহ্বান জানিয়েছেন সে আহ্বান নিয়ে আসেন, আমরা বাংলাদেশের রাজনীতিকে স্বচ্ছ করি, নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করি, সুশাসনের জন্য আন্দোলন করি। জি, আমরা আবার আসবো ছোট একটা বিরতির পরে। দর্শক সেভেন রিং সিমেন্ট লেট এসে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি, ফিরবো খুব শিগগিরই, আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, দেখছেন এসএটিভি রাতের আয়োজন সেভেন রিং সিমেন্ট লেট এডিশন, আমরা আবারও ফিরছি আমাদের আলোচনায়। জনাব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, আমরা শেষ প্রান্তে চলে এসেছি, এই যে রাজনীতি, আপনারা বিভিন্ন মতের মানুষ রাজনীতি করেন, কিন্তু রাজনীতির যে মূল্যায়ন সেটি কিন্তু ভোটের মাধ্যমে মূল্যায়িত হয় এবং সেটার জন্য যে নির্বাচন, অর্থাৎ এই নির্বাচন ঘিরে যে জল্পনা কল্পনা এবং বিভিন্ন কথা শোনা যাচ্ছে, নির্বাচন কমিশন কিন্তু প্রস্তুতি গ্রহণ করেছে। আপনি হয়তো জেনে থাকবেন যে 30শে জুলাই সংলাপের আয়োজন তারা করেছে, এখন সেই সংলাপে আপনারা কতটুকু ছাড় পাবেন বলে আপনারা আশা করছেন, এবং আপনারা যে সংলাপের ডাক পাবেন সেখানে, যেহেতু আপনাদের নির্বাচনের রূপরেখা
এবং কার অধীনে নির্বাচন হবে সে বিষয়ে কি এখনো ফয়সালা হয়েছে কিনা আপনাদের দলের পক্ষ থেকে? নির্বাচনে বিএনপি যাবে কি যাবে না বা রূপরেখা, এটা ফাইনাল সিদ্ধান্ত দেওয়ার অথরিটি বিএনপি চেয়ারপারসন। তা আমি যে কথাটা বলতে চাই, বিএনপি একটা নির্বাচনমুখী দল এবং বিএনপি নির্বাচন করতে চায় তামাশা না। এখন তো নির্বাচনটা নির্বাসন হয়ে গেছে। নির্বাচনটা কি? আন্ডার আর্টিকেল 65 সাবসেকশন 2 অফ বাংলাদেশ সংবিধান, সেখানে বলা আছে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, দ্যাট ইজ ডাইরেক্ট একটা ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি দ্বারা সংসদ গঠিত হবে। এখানে ওই পদ্ধতিটা যদি আপনি না করেন, সেই পদ্ধতি যদি আপনি জনগণকে এসিওর করতে না পারেন এবং বিএনপিকে এসিওর করতে না পারেন, তো বিএনপি সেখানে নির্বাচনে যায় লাভ কী হবে? সে তো লুটপাটের নির্বাচনই হবে। এবং নির্বাচন কমিশন, আমাদের দেশের যে নির্বাচন কমিশন, তার পাওয়ারটা কী? আপনার বাংলাদেশের যে সংবিধান, সংবিধানের 48 অনুচ্ছেদে বলা আছে, এক, রাষ্ট্রপতি সংসদ দ্বারা নির্বাচিত হবে, দুয়ে বলা আছে তিনি সর্বক্ষমতা সর্বোচ্চের মালিক, তিনি বলা আছে যে উনি প্রধানমন্ত্রী পরামর্শ ছাড়া, শুধু প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া কোনো কাজ করতে পারবেন না, কোনো কাজই প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া তিনি করতে পারবেন না। এখন প্রধানমন্ত্রী তো নিয়োগই হয় যে জনগণের ইয়ারে পার্লামেন্টে যার মেজরিটি সে প্রধানমন্ত্রী হয়, এটা তো আর নিয়োগের বা ইয়ের ব্যাপার কোনো ব্যাপারই না। আর প্রধান বিচারপতিও তো কীভাবে নিয়োগ হয় সেটাও আপনারা জানেন, প্রধানমন্ত্রী একটা অপিনিয়ন লাগে, এবং সাংবিধানিকভাবেই প্রধানমন্ত্রীর সুপারিশ ছাড়া, লিখিত সুপারিশ ছাড়া এই রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই। অতএব এখানে পাওয়ারফুল ম্যানটা হইল প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যদি তার কার্যকলাপে এটা প্রমাণ করতে পারেন যে এই একটা সুষ্ঠু নির্বাচনের দেশে তিনি চান, তবে এটা সম্ভব। এই নির্বাচন কমিশনের হাতে তো ক্ষমতা কম, আপনি দেখছেন এর আগে নির্বাচন কমিশন কিন্তু প্রধানমন্ত্রীর সাহায্য চাইছে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য। এখন আমি একটু কথা বলতে চাই, পরিবেশ যদি ফাঙ্কুল ইসলাম সম্বন্ধে যে বললেন যে তিনি অস্ট্রেলিয়াতে আসছেন, আরে তিনি তো মাইর খেয়ে অস্ট্রেলিয়াতে গেলেন, তিনি তো রিলিফ দেওয়ার জন্য গেছিলেন। আর এখন আপনি দেখেন যে এই যে বন্যার বাঁধগুলি ভাঙতেছে, এই জন্য এই সরকার দায়ী, সরকার দুদক এই সরকারের 61 জন যে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করছে এবং পত্রপত্রিকায় রিপোর্ট আসছে যে এইসব ইয়ের মধ্যে, এইসব প্রজেক্টগুলির মধ্যে যেগুলি বাঁধ ভেঙে যেতেছে, কোটি কোটি টাকার লোপাট হচ্ছে। এবং বাংলাদেশে যেভাবে ব্যাংক লুট হচ্ছে এই সরকার দ্বারা, বাংলাদেশ ব্যাংকের তো শুরু করে অন্যান্য ব্যাংকগুলি যেভাবে লুটপাট হচ্ছে এই দেশে, তো এই কিছুদিনের মধ্যে দেখা যাবে যে একটা বিরাট একটা অর্থনৈতিক ক্রাইসিস দেখা যাবে। এই যে ইয়াসুদ ভাই বলছেন যে 50 টাকা সে চাইল, আমরা তো এখন দুর্ভিক্ষ, আমরা আসলে সময় স্বল্পতার কারণে আর বলতে পারছি না। জনাব মান্নান, আপনি একটু বলবেন যে এই যে নির্বাচন কমিশন যে সংলাপের আয়োজনটা করেছে, সেই সংলাপে কি যাদেরকে আপনারা আস্থায় আনতে চান, অর্থাৎ বিএনপির মতো দলকে, অর্থাৎ তারা যেন আস্থায় আসে, সেই আস্থায় আসার কি প্রক্রিয়াটা করা হয়েছে কিনা? আপনাকে আবারও ধন্যবাদ। আসলে তৈমুর ভাই তো এমন লোক না, উনি সরকারের বিরুদ্ধে বিষুদ্গার করতে করতে ওনার খুব কষ্ট লাগছে, কারণ উনি ভালো ঘুমাতে পারবেন না, কারণ যা না তাই তো তেমনিভাবে তিনি বলেছেন। আমি প্রথমেই বলি যে নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, এবং নির্বাচন কমিশনকে সংবিধানে উনি ভালো করে জানেন ক্ষমতা দেওয়া আছে। এখন ক্ষমতা দেওয়া থাকলে ক্ষমতাটা এক্সারসাইজ কীভাবে করবে সেটা নির্ভর করবে ওনার উপরে, এবং আমরা যারা স্টেক হোল্ডার নির্বাচনের সঙ্গে, আমরা যারা সম্পৃক্ত তাদের উপরে। এখন নির্বাচন কমিশন যে ডায়লগ শুরু করবেন, সংলাপ শুরু করতে চাচ্ছেন, আমার বিশ্বাস যে এই দেশের যারা নিবন্ধিত রাজনৈতিক দল আছে সমস্ত দল সেখানে অংশগ্রহণ করবে। কারণ রবীন্দ্রনাথের ওই লাইনটায়, দেবে আর নেবে মিলাবে মিলিবে, আপনি যদি আলোচনা না করেন আপনি কি চান কিভাবে হবে, শুধু চাইলে তো হবে না, আপনাকে বলতে হবে। যেমন আমার ভাই বলেছেন যে চালের দাম বেড়ে, মোটা চালের দাম বেড়ে গেছে, আসুন সবাই মিলে চেষ্টা করি। এইরকম নির্বাচনটাও ভালো করবার জন্য
আমাদের সকলের চেষ্টা করতে হবে। এখন যদি কেউ মনে করে তারা তো নির্বাচন কেমন হবে, ভালো কি মন্দ সেটার বিষয়ে আলোচনা করবে, কিন্তু কিন্তু রূপরেখাটা কি হবে, অর্থাৎ কোন ফর্মে হবে সেটা তো আর নির্বাচন কমিশনের ব্যাপার না। ফর্মের তো ফর্ম তো লেখাই আছে, আপনার বাংলাদেশ চলে, প্রত্যেকটা দেশ চলে তার সংবিধানের অনুসারে, সংবিধানে যেরকম আছে সেইভাবে নির্বাচন হবে, এর কোনো ব্যথাই ঘটবে না। সংবিধানে যা আছে, সংবিধানে যা আছে তাই হবে। আমি শেষ কথা যেটা আমি শেষ বলবো, তো শেষ কথা আমি বলি যে চালের দাম বেড়ে গেছে, অনেকের ঘরে চাল আছে, চলুন ভোট পরে হবে। এখন প্লাবন, বন্যা, পাহাড় ধস আর সব কাজের জন্য একত্রিতভাবে আমরা বাংলাদেশের সব রাজনৈতিক দল একত্রিতভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়ায়, এরা খেয়ে পরে বাঁচলে, সুন্দর হলে আবার নতুন ফসল আসবে, আবার আমাদের মধ্যে জাগরণ হবে, এটাই আমার কথা। একটা কথা আমার বলতে হবে, ঢাকার নারায়ণগঞ্জ ডেমরা ডিএনডি প্রজেক্টের অধীনে যেসব জায়গাগুলো আছে, আজকে সিলেটে যে চট্টগ্রামের যে অবস্থা, এই প্রজেক্টের অধীনে আমার নির্বাচনী এলাকা তৈয়বায়ের জেলা বেশ কিছু লোক খুবই মানে খুবই আপনার গিয়া কষ্টে আছে, বুক সমান পানিতে বাসার মধ্যে ঢুকতে হয় এবং এই এলাকার লোক কারো কাছে হাতও পাততে চায় না। আমি যতটুকু জেনেছি সরকার এই ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নিলে আমাদের এই এলাকায় এই যে আংশিক বন্যা আবার বৃষ্টির পানিতে যেই জলবদ্ধতা, এটা নিরসন করার জন্য এই সরকার চেষ্টা করবে, এটা আমি মনে করছি এবং অচিরেই হয়তো এ ব্যাপারে কাজ হাতে নেবে। সবচেয়ে বড় কথা হলো এখানে আমি যেটা বলতে চাই যে নির্বাচন কমিশনার, যেখানে নুরুল হুদা সাহেব নির্বাচন কমিশনার, এখানে দুই দিন আগে রফিকুল ইসলাম সাহেব কিছু বক্তব্য রেখেছেন, আজকে ব্রিগেডিয়ার শাহাদাত হোসেন সাহেবও বক্তব্য রেখেছেন। তবে নির্বাচন যেটা আপনার গিয়া নির্বাচনে যে তারা যেই দিকে টার্গেট করছেন নির্বাচনে যাওয়ার জন্য, আগামী আপনি বলেছেন 30 জুলাই থেকে তারা নির্বাচনের প্রক্রিয়ায় সংলাপ শুরু করবেন এবং এই সংলাপে বুদ্ধিজীবীদের তারা প্রথমে নির্বাচন করেছেন, পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর করেছেন, পরে সাংবাদিক এবং অন্যান্য যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কিছু প্রতিক্রিয়া আছে। রাজনৈতিক দল মনে করে যে এই যে তারা যে গোল চিহ্নিত করেছে, এই গোল চিহ্নিত করার আগে, তারা বসার আগে আরেকটি যদি রাজনৈতিক দলের সাথে বৈঠক করত তাহলে মনে হয় জিনিসটা আরও বেশি ভালো হতো। কারণ এখানে নির্বাচন তো করবে রাজনৈতিক দল, এখানে তো আপনার গিয়া বুদ্ধিজীবীরাও নির্বাচন করবে না, সাংবাদিকরাও নির্বাচন করবে না। অতএব রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে নির্ধারণ করে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নির্ধারণ করে বাস্তবমুখী পদক্ষেপ নিলে আমি মনে করি একটা সুষ্ঠু এবং সবচেয়ে বড় কথা হলো নির্বাচন কমিশনে আপনি একটা জিনিস 126 অনুচ্ছেদে আছে, নির্বাচন কমিশনকে সরকার যে কোনো প্রকার সহায়তা দিতে বাধ্য। জি, আপনাদের তিনজনকে আমাদের টেলিভিশনের স্টুডিওতে আসার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা দিন শেষে হিসাব মেলানোর চেষ্টা করি এবং দল মতের ঊর্ধ্বে উঠে যিনি কথা বলেন তাকে আমরা গ্রহণযোগ্য মানুষ হিসেবে মনে করি। তবে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু সাধারণ মানুষ তার পঞ্চ ইন্দ্রিয় সদা সজাগ রাখছেন। দল মতের ঊর্ধ্বে উঠে কোন মানুষ কোন মানুষের প্রতি কী আচরণ করছেন সেটিও কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন। সুতরাং রাজনৈতিক দলের মানুষেরা দলের ঊর্ধ্বে উঠে সকল কাজে মনোনিবেশ করবেন এমন শুভ প্রত্যয় জানিয়ে শেষ করছি আজকের লেট এডিশন। লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 9টায়। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসএটিভির সঙ্গেই থাকবেন।